বার বেরেছে মেজবু কতবার ভেবেছেন কতার ফুলঝুরি ছুটিয়ে আমাদের সবার মুখ বন্ধ করে দেবে কি যাই বলো শেলদা তোমার মতো দুধ উকিল কি না মেজবুর কাছে হার মেনে গেলে তাতে তোমার ভারী রঙর হয়েছে না আমার চুটছে কেন আমার উপর চুটি কি তোমার গায়ে জ্বালা মিটবে মেজবু তোমার নাকটা ঘুষি দিলে এই মেজ বউ যে কথাখানা বললো তাতে বুঝি শুধু আমার নাকটা ঘষা গেল আমি তো নাক গলাতে যাইনি তাই উনি আমার নাকটা নাগালের মধ্যে পাননি তুমি তো হারামজাদা শালা গাছেরও খাবে আবার তলারও কুড়োবে তোমরা সব চুপচাপ বসে বসে শুনলে আর একখানা কথা উঠতেই মেজ বউ মাকে তুলে যে কথাখানা বললে তাতে তোমাদের কারুর গায়ে জ্বালা ধরল না না পরিভর্তি কাপুরুষের দল সব আমার কথাখানা শুনে তোমার কানটা কটকট করছে তাই না সবাইকে কাপুরুষ বলে নিজে যতই মহাপুরুষ সাজে না কেন মহাপুরুষ এই বাড়িতে কেউ মহাপুরুষ হতেই পারে আরে এই বাড়িতে কেউ মানুষই থাকে না আমরা তো সব পোকামাকো এই বাড়িতে তো একজনই মানুষ তিনি মেজো বউ সে যাই বলো তাই বলো এই লড়াইখানে কিন্তু মেজ বউই জিতে গেলেন ওই যতীন ছোঁয়াটা খবর এলো আবার খবরের কাগজ আনাও ফেরালো আরে শুধু কি ফেরালো মার মুখ দিয়ে বলিয়ে ছাড়লে এই বাড়িতে খবরের কাগজ আসবে পারলো না তো কিছুটি করতে কেমটা মোটে মেজ বউয়ের মার মুখ দিয়ে বলিয়ে ছাড়লে মিজদা মিজদা ওই লড়াইখানার মাঝখানে মেজদা ঢুকে পড়ে সব ভুলভুল করে দিল সব লাগতো আমার সঙ্গে আচ্ছা করে বুঝিয়ে দিতুম এই প্রভাস চাটুর্যা কি জিনিস আমাদের নতুন বাড়িতে একখানা আলাদা ঘর করবে নতুন বাড়ি বাহ আমাদের নতুন বাড়ি হচ্ছে না সেখানে একটা আলাদা ঘর করবে আচ্ছা বেশ করবো কেন জিজ্ঞেস করবে না কেন ওইটা হবে লেখাপড়ার ঘর বাড়ির সব কটা বাচ্চা ওখানে লেখাপড়া করবে আর কারোর তো সময় হবে না আমি ওদের পড়াবো দুপুরবেলা করে বর্ণ পরিচয় কথামালা বোধোদয় দেখো দিদির মেয়েদের পড়াবো শেষ ঠাকুরপো ঝোট ঠাকুরপো সবাই বাচ্চাদের পড়াবো আচ্ছা এখন শোনো না কতগুলো তো কাজ সকালে হতে পারে আমি পারবো না ওদের পড়াতে আচ্ছা ওদের ছেলে মেয়েদের তোমার কাছে পাঠাবে কেন বলতো তারা পাঠাবে কেন কেন পাঠাবে না কেন আমি তাদের পড়াতে পারবো না আমি ঠিক পার তুমি দেখে নিও মায়ের মতন জানো মা না কাশিতে ছোট ছোট মেয়েদের জন্য স্কুল করেছে সে কবে কোন কালে করেছে তাদের পড়ায় কত কষ্ট করে স্কুলটা খুলেছে ওখানকার পণ্ডিতেরা তারা চায়নি মা স্কুল করুক গুন্ডা লাগিয়ে মায়ের মাথা ফাটিয়ে দিয়েছিল কিন্তু মাকে কি আর অত সহজে থামানো যায় পারেনি ওরা
মা এখনো এই স্কুল চালায়। আমি পারবো না মায়ের মতো। আর এটাই বাকি আছে, মাস্টার নিয়ে নিয়ে ঘর করা। শুয়ে পড়ো, শোও তো, রাত জাগলে পেট গরম হবে। মাসের হিসেব কি এই গঙ্গাদাইকেই রাখতে হবে নাকি গো? কারোর কি কোনো ঘুষ নেই? ব্যাস উঠোনে পা রাখলো কি অমনি সঙ্গে সঙ্গে সারা পাড়া মাথায় করতে হচ্ছে। এই এই মেয়েটা বিয়ে বিয়ে করে কি ভাবছিস রে? আমায় কি ঠসে ঠাও দিচ্ছিস নাকি? সাত আর দূরে কোনো কথা বললো আমার কানে আসে বলে দিচ্ছি। এই যে তো আজকালের মধ্যেই কিছু হয়ে যাবে গো। কই গো, কই গো ভক্ত রামনি, কি ব্যাপার বলো তো? আমাকে তুমি খবর দাও না কেন? তোমায় বুঝে ঠিকই খবর দিত। হ্যাঁ সেই শেষ কাটালে খবর পাঠাতে আর আমাকে পড়ি কি মরি করে ছুটে আসতে হতো। আর আমি পারি না বাপু গো, আর আমি পারি না। আমার কি কম কাজ নাকি? আর হ্যাঁ কাজের সময় কিন্তু সব জিনিসপত্র জোগাড় রেখো গো। ন্যাকড়াটানি পোটলা বালিশ চেঁচারি দেখো, কাজের সময় যেন আমাকে আবার আতান্তরে না পড়তে হয়। থাক থাক, আর উপদেশ দিতে হবে না। কাজের সময় কি কি সামনে রাখতে হয় তা আমার জানা আছে, তুই আর আমাকে বিয়োনো শেখাস না। আচ্ছা আচ্ছা, কত মুখ করো না তো, একখানা কথা বললে খড় খড় করে পাঁচ কথা শুনিয়ে দাও। বলি আমার পাওনাটা গুছিয়ে রেখো, নাতি হলে একখানা ঘোড়া নিয়ে তবে ছাড়বো। আগে তো নাতি হোক, হবে তো আবার একটা মেয়ে। বললেই হলো, আমার মুখের কথা মিলিয়ে নিও, নাতি হবে। নাতি হোক পরে দেখা যায়, ওসব বলে আমাকে ফাঁকি দিতে পারবে না। আর হ্যাঁ শোনো, হঠাৎ যদি কোনো বিপদে পড়ো তাহলে এই সামনের বাড়ির সরমাকে হাত পেরো, আমি খবর পেয়ে যাবো, বুঝলে? চলি। বাবা নাতি নাতি করে এমন হেভি লাগছে যেন নাতি এসে তোমায় উদ্ধার করে দিচ্ছে। কাট, আমার সংসারে তুই কথা বলার কে রে? বাকি আর বাকি
রান্নাঘর থেকে সোজা আতুর ঘরে ঢুকবে এমনটাই ঠিক করে দেবো। দিদি আসতে কিছু বলিস তুই, রকম সকম তো তেমনই দেখছি, দুদণ্ড শুয়ে থাকা যাচ্ছে না, আঁচর পাঁচর করতে করতে নেমে আসা হবে। কি করবো বল দেখি, শুধু শুধু শুয়ে থাকতেও তো পাচ্ছি না, তাহলে ওটা নামা করবে ও তুই, সব আমাকে এগিয়ে দে, আমি ঠিক করে নিতে পারবো। ঠিক তো সব পার, আমি শুধু শুধু চিন্তা করছি না, সব করে নাও, তুমি সবই করে নাও গো। ওই দেখো দেখি তুই আবার রাগ করলি, তা কি আর করবো বলো, তোমাকে তাই বুঝিয়ে পারা যাচ্ছে না, রান্নাঘরে তোমাকে আসতেই হবে, নিজের দিকে দেখবে না, খালি রান্নাঘর দেখবে। আর শোনো, তোমাদের মেজো বউ অতটাও খারাপ রান্না করে না গো, যে কেউ মুখে তুলতে পারবে না। আচ্ছা বাবা আচ্ছা, এই আমি রইলুম বসে, আয় দেখি সব কর তুই, আমার একটু জল যদি মেয়ে হয় কি হবে বল দেখি, কি আবার হবে, একটা মেয়ে হবে টুকটুকে, না রে এবার তাইলে আমাকে নিঘাত গলায় বলে দিতে হবে। ও কি কথা দিদি, মল্লিকা টিপিকে ভালোবাসো না? আমার কথা কি রে, আমি তো মা, কিন্তু এখন আর এসব কথা ভেবো না তো, যে আসছে সে যেন ভালোভাবে তোমার কোলে আসে, তাই যাও জানো দিদি, আমার খুব ইচ্ছে আমার যেন মেয়ে হয়। তাকে আমি কেমন করে মানুষ করবো বলো তো, আমার মা যেমন করে আমাকে মানুষ করতে চেয়েছিল দেখেছো দেখেছো, আবার উঠলে তুমি কি আমার একটা কথাও শুনবে না? আর কত শুয়ে থাকো, দিইনি শুয়ে শুয়ে তো বুড়ো হয়ে যাব, শুনুনি যে শুইয়া থাকে তাহার ভাগ্য শুইয়া থাক, ভাগ্য শুয়ে তাকে আর অত ঘোরাফেরা করতে হবে। হ্যাঁ গো,
ডাক্তারবাবু তোমাকে অত গান আড়া দিতে মানা করেছেন তো। আরে সে তো মানা করবি, নইলে তা চলবে কি করে বলো? ও আবার কি কথা? কি কথা নয় রুগিনী, এটি সার কথা। রুগী যতদিন শুয়ে থাকে ততদিনই তার কাজ, ততদিনই তার খাতির। রুগী খাওয়া হয়ে গেলে আর তার কি কাজ? তার আমদানিও বন্ধ। ছিড়ি, আরে হেসো না, তোমার হাসি দিলে না আমার গা জ্বলে যায়। দুদিন আগে চোখ পর্যন্ত খুলতে পারছি না, অন্তত গায়ে চাদরটা তো দেবে নাকি? বড় সড়ো কাণ্ড না ঘটিয়ে তোমার শান্তি হবে না দেখছি। তোমার সতীনের কথা ভাবছি। কোন সত্যি? ওটি তো আবার একটা নয়। আমার সময় থেকে থেকে তোমার কথা ছোঁয়াচ লেগেছে, এটা মানতেই হবে। মেজগিনীর কথা ভাবছি লুঙ্গ। কোন একখানা কাণ্ড ঘটালেন। বাপরে বাপ, কি সাংঘাতিক কাণ্ড! বর্দার কাছ থেকে শোনা ইস্তক, আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। যাই বলো, এ কিন্তু ভারী বাড়াবাড়ি। বাড়াবাড়ি তা হয়তো খানিক হবে। তবে কিনা গিন্নি, এই সংসারে হওয়া বাড়াবাড়ি রকমের অন্যায় গুলোকে বাগে আনতে মাঝে মাঝে যেতেখানে বাড়াবাড়ি থাকতে হয়, কিছু বদলায় না গো।